কাশ্মীরি মটন রোগান জোশ রান্না করার দুটি পদ্ধতি আছে। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া পণ্ডিতদের পদ্ধতিতে কাশ্মীরি মটন রোগান জোশ রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি মটন নিয়েছি। মটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা বাটিতে 1 কাপ টক দই নিলাম। এর মধ্যে 1 চামচ মৌরির গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদার গুঁড়ো দিয়ে দেবো। আদার গুঁড়ো যদি না থাকে আদা বাটা দিলেও হবে। এবার ওই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই মিশ্রণের মধ্যে এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই লাগে এই রেসিপিটার জন্য। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। জয়িত্রী, জিরে, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, 1/2 চামচ হিং দিয়ে দিলাম। হিংটা অবশ্যই দিতে হবে। মটনটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। মটনটা কোনো রকম ম্যারিনেশন করা হয়নি, হাই ফ্লেমে রেখে মটনটাকে 10 মিনিট কষিয়ে নেব। যখন মটনের কালারটা পরিবর্তন হয়ে যাবে এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আরও 5 মিনিট কষিয়ে নেব ভালো করে। দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দইয়ের মিশ্রণ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিতে হবে, মিডিয়াম থেকে হাই রেখে 10 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা আমি প্রেশার কুকারে করব। মটনটা যখন এরকম কষানো হয়ে আসবে তখন প্রেশার কুকারে দিয়ে দিতে হবে মটনটা। জল দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। মোটামুটি মটনগুলো ডুবে গেলে সেই পর্যন্ত জল দিলেই হবে। এবার 3টে সিটি দিয়ে নেব আমি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে, গরম ভাত অথবা রুটির সাথে একদম জমে যাবে। 3টে সিটি দেওয়ার পর মটনটা কেমন সেদ্ধ হয়েছে একবার দেখুন। এবার কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে রতন জোট দিয়ে দিলাম। এই রতন জোট এক ধরনের গাছের শেকড়, এটা আপনারা অনলাইনে কিনতে পারবেন। এবার ওই ঘিটা ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। মটন রোগান জোশের যে কালারটা এই রতন জোটটা দিলেই খুব সুন্দর আসে। ভালো করে মিশিয়ে নেব। তারপর 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। মটন রোগান জোশ পরিবেশনের জন্য একদম রেডি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনারা বাড়িতে করে দেখবেন এই রেসিপিটা, খুবই সহজ এবং সুস্বাদু। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।